কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। বংশভদ্রা রায় ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা দেখছো এখন আমার চ্যানেল বংশভদ্রা রায়। সো আজকে হলো পয়লা বৈশাখ, সকলকে জানাই শুভ নববর্ষ, নববর্ষের অনেক 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 ভালোবাসা, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। সো আজকে পয়লা বৈশাখের দিন, আজকে আমি আমার এই ব্লগটা শুরু করছি। অনেকদিন ব্লগ করিনি, ব্লগ করতে ইচ্ছা করে কিন্তু কোনো কন্টেন্ট পাই না বলে করি না, তোমাদেরকে আগেও আমি বলেছি। কিন্তু এই নববর্ষ থেকে আমি প্রতিজ্ঞা করেছি যে আমি এখন থেকে কন্টিনিউ ব্লগ করব, কেউ দেখুক আর না দেখুক কিন্তু আমি ব্লগটা করে যাব। কেননা কি বলতো, আমি কষ্ট করে যে ভিডিওগুলো আগে করেছি তার ওয়াচ টাইমটা, আমি যেহেতু এখন ব্লগ করা বন্ধ করে দিয়েছি সেই জন্য আমার ওয়াচ টাইমটা কমে যাচ্ছে। কিন্তু কষ্ট করে যেটা আমি আর্ন করেছি ওয়াচ টাইমটা, তো সেটা যদি আমি এই ব্লগ না করার কারণে চলে যাই তো নিজের একটা কষ্ট লাগে। আর চ্যানেল মনিটাইজের জন্য ওয়াচ টাইমটা খুব 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 দরকার। আমার চ্যানেল মনিটাইজ একটা কারণেই হচ্ছে না এখনো অবধি, সেটা হলো ওয়াচ টাইম। ওয়াচ টাইমটা হয়ে গেলে আমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। সো যাই হোক, আজকের পর থেকে আমি কন্টিনিউ এক দুদিন বাদ বাদ ব্লগ দেওয়ার চেষ্টা করবো। যা পারবো, যেটুকু পারবো, যতটুকু হবে সেইটুকুই শেয়ার করবো তোমাদের সঙ্গে। আশা করি তোমরা আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে এবং আমার চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তো আজকে নববর্ষ, নববর্ষের সকাল সকালবেলা আমার হাজব্যান্ডকে নতুন গেঞ্জি কিনে দিয়েছিলাম, টি শার্ট। তো ওটাও সকালবেলা পরে পুজো টুজো করে অফিস চলে গেছে। আর মেয়ে সকাল সকাল স্নান করে আয়, ও নাইটি জামার ওপর দূরে যা, দূরে গিয়ে দেখা ওই দরজার কাছে যা, ওই দেখো ওর জন্য এই থ্রি কোয়ার্টার প্যান্টটা আর এই টপটা কিনেছি, তো ও এটা পরে নিয়েছে সকাল সকাল। এটা পরার জন্য এত এক্সাইটেড, স্নান করে মানে পরে নিয়েছে, না আমি বললাম পরে নে তাড়াতাড়ি। সো আমি সকালবেলা ঘুম থেকে ওঠে ফুল কিনে নিয়ে এসেছি, ঠাকুরের মিষ্টি কিনে নিয়ে এসেছি। আগের বছর আমি আমার পিতলের লক্ষ্মী ঠাকুরটা প্রতিষ্ঠা করেছি, লক্ষ্মী গণেশ প্রতিষ্ঠা করেছি, সো সেই জন্য ঠাকুরমশাই দ্বারা, তো সেই জন্য এবছর আমি আজকে পুজো দিব, সেই জন্য ফল মিষ্টি কিনে নিয়ে এসেছি। এবেলা তেমন কিছু রান্না করব না, কারণ রান্না জোগাড় জাটিটা এবেলা করে রাখবো আর ঠাকুর পুজো টুজো দিব, সেই জন্য এবেলা রান্না করছি না। কালকে এঁচোড়ের তরকারি করেছিলাম, সেটা রয়ে গেছে, আমরা কালকে কেউ খাইনি। সো এঁচোড়ের তরকারি রয়েছে, আমি আর মেয়ে একটু আলু সিদ্ধ ভাত করে এঁচোড়ের তরকারি দিয়ে খেয়ে নেবো। রাতেবেলা করার প্ল্যান আছে, রাতেবেলা আমার হাজব্যান্ড খাবে, তো ওকে বললাম যে সকালে করব না রাতে করব স্পেশাল যেটা আজকে রান্না, তো বললো সকালে তো আমি মানে তৃপ্তি করে খেতে পারবো না, কাজে বেরোতে হবে, তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে, তো যা করা রাত্রে করো। সেই জন্য আমি রাতেই প্ল্যান করেছি যে রাতে বাসন্তী পোলাও করবো মিষ্টি মিষ্টি করে, এবং চিকেন কষা করবো। এবং আমি বলেই দিয়েছিলাম যে লেগ পিস নিয়ে আসবে, লেগ চিকেন লেগ পিস করে আমরা মানে আজকে ডিনারটা এনজয় করব। তো এবেলা তেমন কিছু রান্না করছি না, এবেলা চিকেনের আলু পেঁয়াজ মশলা টশলা সমস্ত কিছু চিকেন ম্যারিনেশন করে সমস্ত কিছু রেডি করে রাখবো, ওবেলা চিকেনটাকে করে নিয়ে বাসন্তী পোলাওটাকে করে নেবো। তো আজকের ভিডিওটা সকাল থেকে রাত অবধি আমি কী কী করছি কী না করছি আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো কী করছি কী না করছি, দেখতে থাকো, টাটা। সো গাইস, আমি বাড়ি গেছিলাম আগের ভিডিওতে হয়তো তোমরা দেখেছ। সো সেখানে আমার মা আমাকে এত বড় কড়াই দিয়েছে, তো আজকে এই কড়াই চিকেন কষা করব এবং এই কড়াই বাসন্তী পোলাও করবো। দেখো 10-15 জনের চিকেন হয়ে যাবে এত বড় কড়াই। তো আমার ঘরে যতগুলো বাসন আছে 70% বাসন কুসন আমার মা আমাকে গিফট করেছে, কেননা প্রথম নতুন নতুন সংসার করতে গেলে জানো অনেক বাসন কুসন লাগে, আমার কাছে ছিল না শুরু থেকে অতটা, তো আমার মা আমাকে দিয়ে হেল্প করেছে এবং এত বড় কড়াইও সাথে দিয়েছে। তো চলো আজকে এটাতেই রান্না হবে। সো এই দেখো, কালকে এঁচোড়ের তরকারি করেছিলাম যেমনটা তোমাদেরকে বললাম, পুরোটাই কেউ এক চামচও আমরা খাইনি, যেমনটা তেমনই রয়ে গেছে, তো এটা গরম করে নেব। আর এই দেখো, এখানে চিকেনটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি, যেহেতু ফ্রিজে ছিল সেই জন্য জলে ভিজিয়ে রেখেছি, একটু বরফটা কেটে গেলে এটাকে ম্যারিনেশন করে নেবো।
নর্মাল চিকেন কষা বানাবো, যেমন দই আদা বাটা রসুন বাটা একটু তেল দিয়ে চিকেনটাকে ম্যাগনেট করে রাখবো, আর রাতেবেলা নর্মাল যেমন চিকেন কষা হয় সেই রকমই চিকেন কষা করে নেব। বাসন্তী পোলাওয়ের সাথে তেমন হাবি জাবি বেশি রিচ চিকেন ভালো লাগবে না, নর্মালি সিম্পলটাই ভালো লাগবে আমার যতটা মনে হয়। কোনোদিনও আমি আগে বাসন্তী পোলাও করেছি, চিকেনও করেছি, কিন্তু কোনোদিনও দুটো একসাথে করিনি। তো আমার মনে হয় বাসন্তী পোলাওটা যেহেতু মিষ্টি মিষ্টি হয় সেই জন্য তার সাথে নর্মাল একটু রিচ ছাড়া চিকেনটাই ভালো লাগবে। চিকেনটা ম্যারিনেট করে নেব, দিচ্ছি টক দই, পরিমাণ মতো নুন, দিচ্ছি সর্ষের তেল যাতে চিকেনটা একটা জুসিনেস থাকে, আর লাস্টে দিচ্ছি কেওড়া ওয়াটার। একটু বেশি করে দিলাম, একবারই ইউজ করব, বারবার ইউজ করব না, এবার এটাকে ভালো করে মেখে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ভালো করে মেখে নিয়েছি, এবার এটাকে রেখে দেব ফ্রিজে, রাতের বেলা এটা চিকেন কষা করব। সো গাইস, রাতের রান্না সমস্ত কিছু রেডি করে নিয়েছি আমি, এখন ঘেমে টেমে একাকার হয়ে গেছি, ঘর দুয়ার পরিষ্কার করলাম, এখন স্নান করতে যাব, স্নান করে ঝট করে এসে ঠাকুর পুজো দেব। এই দেখো ফুল প্রসাদ নিয়ে আমি আমার লক্ষ্মী এবং গণেশকে পুজো দিতে বসে গেছি, এখন আমি পুজো দেব। সো তোমাদেরকে একটা কথা বলে দিই, এই লক্ষ্মী গণেশটা আগের বছর পয়লা বৈশাখের দিন ঠাকুরমশাই দ্বারা আমরা প্রতিষ্ঠা করিয়েছি, তো এবছর আমি নিজে হাতেই পুজো দিচ্ছি। গাইস, আজকে পয়লা বৈশাখ, তোমরা তো আগে দেখলে আমার মেয়ে নতুন জামা পরেছে, তো আমার ছেলে কেন নতুন জামা পরবে না। তো এটা হলো আমার ছেলের নতুন জামা যেটা আমি এখন ওকে পরাবো, আর একটা জিনিস ওর জন্য আছে, সেটা হলো এই মালাটা যেটা আজকে ও পরবে। তো চলো ওকে রেডি করে দিই, রেডি করার পর দেখাচ্ছি। দেখো নতুন জামা নতুন মালা পরে এখন মহারাজা বসে বসে লাড্ডু খাবে, তোরা খাক আমরা এখন যাই। হে গাইস, গুড ইভিনিং। সো এখন বাজে সন্ধে ৬টা, সো শুয়ে পড়েছিলাম দুপুরবেলা একটু খাওয়া দাওয়ার পর, শুতে বলতে এই মোবাইল দেখছিলাম, ইয়ে করছিলাম, আর এ সারাটা দুপুর জ্বালিয়েছে, এক ফোঁটা ঘুমায়নি কিছু না, সারাটা দুপুর গায়ের ওপর চেপে ধস্তা ধস্তি মারামারি করতে আছে। তো এখন ঘুরতে যাবে বলে নাচানাচি করছে, ওর বাবাকে ফোন করলো, বললো একটু পরে আসছে, আসতে গেলে তারপরে ঘুরতে যাবে। আর দেখো গলায় আই কার্ড, পুরোনো আই কার্ড লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, এই করে বেড়াচ্ছে সারা দুপুর। তো যদিও ঘুরতে যায় তাহলে ওর বাবাকে বলবো একটু কিছু রাস্তায় ভিডিও করার, তাহলে পরে শেয়ার করবো, জানি না করবে কি না, 0% চান্স ভিডিও টিডিও করবে। তো দেখি কি হচ্ছে কি না হচ্ছে সব কিছুই দেখতে পাবে। আর একটা কথা, রান্না করার সময় কোনো ভিডিও করছি না, কেননা রেসিপি শেয়ার করার মতো কিছু নেই ইউটিউবে, মানে বাসন্তী পোলাও আর চিকেন কষার রেসিপি একদম ঝরাঝরি ইউটিউবে আছে, তো এসব রেসিপি টেসিপি শেয়ার করবো না, আমরা ছোটোখাটো কুকিং করতে পারি। তো যাই হোক, লাস্ট ফিনিশিং কেমন হচ্ছে কেমন খেতে হচ্ছে সমস্ত কিছু শেয়ার করবো, দেখতে থাকো লাস্ট পর্যন্ত, আই হোপ ভালো লাগবে। আর দেখো বোতলে জল শেষ হয়ে গেছে, তার টেনে যাচ্ছে কেমন করে, দেখো 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 না এই করছে, চলো সন্ধ্যা দিয়ে নিই, সন্ধ্যা দিয়ে তারপরে দেখছি কি করছি কি না করছি। সো গাইস, জাস্ট চিকেনের কালারটা দেখো, আর লেগ পিস দেখো, চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস লোকটা যে ভিডিও করে আশা করি দেখেছে। তো বড় কড়াইটা মা দিয়ে বেশ উপকার করেছে, মাকে এখনই ফোন করে বললাম,
যে তোমার এই কড়াইটা আমার খুব ভালো কাজে লাগছে। মেয়ের জন্মদিনে স্পেশালি আমার খুব মানে ছোটো কড়াইয়ে রান্না করতে অসুবিধে হয়। তো চলো আমি চিকেনটা করে ফাইনাল লুক দেখাচ্ছি। অলরেডি দেখো তেল বেরিয়ে গেছে, কষা কষা হয়ে গেছে। এখন এতে জল দিব, দিয়ে গ্রেভি করে নেব। আর আমার জাস্ট লুক দেখো, ঘেমে টেমে পুরো এক একবার হয়ে গেছি। আর এই দেখো ভিডিও করতে করতে রান্না করতে না ভীষণ প্রবলেম হয়, ওই জন্য আমি ভিডিও করতে করতে রান্না করি। দেখো কড়াই উল্টে যাচ্ছে। তো চলো ভালো করে রান্নাটা করে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে থাকো, যা ভিডিও করে নিয়ে আসবি। যা যা করবি, না করব না। ভিডিও না করে আমি তাকে খাওয়া বন্ধ। ভালো, টাটা টাটা। ও দি একি জুতো পরে যা। তো কোন জুতো পরবি তুই? এই যে এই ছোটিটা পর, যেটা ইচ্ছা পরে নে। ভালো করে তুলে নিয়ে আসবে ফোনটা বেকিয়ে। তো এই দেখো, এটা হলো চিকেন কষা। এবার তোমরা বলতে পারো যে খবরের কাগজ এখানে কী করছে। এটা যেহেতু কাচের টেবিল, গরমটা রাখবো সেই জন্য আগে একটা খবরের কাগজ দিয়ে তারপর রেখেছি। এটা হলো চিকেন কষা, আর পোলাওটা দেখাই। এটা হলো পোলাও। তো যখন থালাতে সাজাবো সুন্দর করে তখন আবার দেখতে আরও সুন্দর লাগবে। সো গাইস, তো দেখতে পেলে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। 6:30 থেকে বসেছি, এখন বাজে রাত্রি 9:05। 6:30 থেকে 9:05 পর্যন্ত রান্না করলাম, ঘর দর পরিষ্কার করলাম। তো সমস্ত কাজ টাজ করে এই জাস্ট ফ্রেশ হলাম, গা পা ধুলাম, এখন ড্রেসটা চেঞ্জ করলাম, একটা আলাদা নাইটি পরলাম। তো এখন একটু রেস্ট নিব। দেখা, সো এই দেখো আজকে আমাদের পোলাও এবং চিকেন কষা। আর পোলাওটা দেখো একদম ঝরঝরে হয়েছে, কোনো গায়ে লাগা টাগা কিচ্ছু নেই, একদম ঝরঝরে হয়েছে। আর কাজু বাদাম দিয়েছি, এই দেখো কাজু বাদাম কিশমিশ রয়েছে আর চিকেন কষা রয়েছে। খেয়ে বল কেমন হয়েছে, চিকেনটা কেমন হয়েছে? ভালো হয়েছে। তুমি বলো কেমন হয়েছে? আর চিকেনটা খুব সুন্দর হয়েছে। এমন করে বলছি যেন আমি শিখিয়ে দিয়েছি। ভিডিও কেন করে নিয়ে আসলি না বল, বলো কেন? একটা কাজ এদের দ্বারা হয়।